পাকিস্তানে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। এই অবস্থায় পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদনে দেখা যায়, লাহোরের হাইকোর্টে ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছে এই ব্যাপারে একটি পিটিশন দায়ের করা হয়েছে। পাকিস্তানে কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছে, এর পেছনের কারণ কি? পাকিস্তানের প্রধান বিরোধী দলের নেতা ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। পাকিস্তান তেহরিকি ইনসাফ এবং তাদের অনুসারীরা এই দাবি তোলেন। আগামী 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির সমর্থকরা। আন্দোলনকারীদের দাবি, তাদের আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তানের কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়, আবার কিছু এলাকায় ইন্টারনেট থাকলেও তা চলছে ধীর গতিতে। গতকাল বৃহস্পতিবার লাহোর হাইকোর্টে এই বিষয়ে একটি পিটিশন দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ ও ইসলামাবাদ পোস্ট। পিটিশনে বলা হয়েছে অবিলম্বে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করার জন্য। তবে এই বিষয়ে কোনো কথা বলেননি পাকিস্তানের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি।